বন্ধুরা ভিলেজ ব্লগে আপনাদের স্বাগত। আমি কাবির মুখার্জি। তো আজ আমি আপনাদের সামনে একটা ভালো রেসিপি তুলে ধরব। তো কালের রেসিপি হবে, তো প্রথমে আমরা এই আতপ চালটাকে ভালো করে ধুয়ে একটু হালকা ঝরঝরে করে রেখেছি। এবার এটাকে গুঁড়ো করব মিক্সিতে। এভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর এটাকে আরো চালুনি দিয়ে চালতে হবে। এই চাললাম, এটা একটু মিহি হবে, মানে একটু মোটা মোটা লাগবে। এই যে চালের গুঁড়ো গুলো এবারে মিহি করে চালা হলো, এবার মিহি হয়ে গেল, এটা ভালো হবে মিক্সড করলে। একদম গুঁড়ো হয়ে গেছে, এবারে মিহি হয়ে গেছে, এবারে এটা বানিয়ে দেবো। কালের মাটিটা নেড়ে রেখেছি, আর রাখার পর এসে এটা এটা করে এটাই গ্যাসে ফুটানো হয়েছে। তো 10-15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, আর নাড়তে থাকবে, কারণ নাড়ে লেগে যাবে। এটাকে মাখবো এবার আমি সুজি আর চালের গুঁড়ো আর চিনি। তো আমি দু রকমের বানাবো, একটা সুগার একটা সুগার ফ্রি। এটাকে এই পেস্টটাকে আমরা গুঁড়ি দিয়ে সুজি দিয়ে বানাবো। তো প্রথমে অল্প পরিমাণে সুজি দিচ্ছি। এটা পরিমাণ মতো দিবেন আপনারা, ভালো করে ফেটিয়ে। এবার এটাতে চালের গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতো। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম তালটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে। তো এটাতে আমি কোনো সুগার অ্যাড করিনি, কারণ এটা সুগার ফ্রি। এটা বাবা সুগার আছে, তো তার জন্য এটা সুগার ফ্রি। আর এটা আমি বানিয়ে নিয়েছি চিনি দিয়ে। এই প্রসেসিংই করবেন, কিন্তু লাস্টে চিনি অ্যাড করবেন। আমি দেখি এটা চিনি অ্যাড করা আছে, এটাও সেম প্রসেসে, কিন্তু এটাতে চিনি অ্যাড করা আছে। তো এভাবে এটা বানাতে হবে, তারপরে এটা ছাঁকতে হবে। তো এখন ছাঁকা দেখা যায়। মাখাটা আমার রেডি হয়ে গেছে, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেলটা একদম গরম করে নিতে হবে, একটু যেন ঠান্ডা না থাকে। তো এবার আমি কড়াইতে ছোট্ট ছোট্ট করে দেবো,
ছোট করে দেবেন, কারণ সুজি দেওয়া আছে তার জন্য ফেলবে যাবে। হালকা হালকা করে ভেজে নেবেন। মাখাটা আমার রেডি হয়ে গেছে, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেলটা একদম গরম করে নিতে হবে, একটু যেন ঠান্ডা না থাকে। তো এবার আমি কড়াইতে ছোট্ট ছোট্ট করে দেবো, ছোট্ট করে দেবেন কারণ সুজি দেওয়া আছে তার জন্য ফেটে যাবে। হালকা হালকা করে ভেজে নেবেন। এগুলো সুগার ফ্রি ছিল, এবার এগুলো সুগার দেয়। ছোটো করে মিলিয়ে দেবে, কারণ ছোটো বড় হয়ে যাবে। Thank you.
আর আস্তে মিডিয়াম দেবেন। তো এভাবে একটু রাউন্ড করে ভেজে নেবেন, বেশি ভাজবেন না, হালকা জেলে আস্তে আস্তে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমার তাল সুজি আর চাল গুঁড়ো দিয়ে পড়া শুরু, রেডি হয়ে গেছে। দেখুন খুব নরম তুলে তুলে, এটা বয়স্কদের জন্য খুব ভালো। আর আমি এখন ভেঙে দেখাচ্ছি, খুবই নরম এবং খুব সুস্বাদু। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর এই বড়াগুলো যদি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরের রেসিপি কী করবো আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন, সেরকমই আমি করবো। তো আজকের ব্লগ এখানে আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন।